গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং আমি বিশ্বদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আরও একটা প্যান্ডেলে। এটা একটা খুব জনপ্রিয় প্যান্ডেল, খিদিরপুর পঁচিশপল্লী, খিদিরপুরের একটা নাম করা পুজো। তো এই পুজোতে এসে যেটা দেখা যাচ্ছে এনাদের এবারকার বিষয় ভাবনা, সেটা হলো এনারা এই প্যান্ডেলের মাধ্যমে শ্রমিক শ্রেণীকে ফুটিয়ে তুলেছেন। মানে শ্রমিকদের যে পরিশ্রম, মানে দিনরাত পরিশ্রম করে তারা যে খাওয়ার জোগাড় করে, সেই মানে ভাবনাটা এনারা তুলে ধরেছেন তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। তো এখানে দেখো বিভিন্ন স্লোগানস লেখা রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো প্যান্ডেলে উঠতেই ডান দিকে দেখা যাবে সমস্ত রাজমিস্ত্রি ছুতোরদের যে জিনিসপত্র তারা ব্যবহার করেন দৈনন্দিন দিনে, তো সেইগুলোই রাখা রয়েছে এখানে। সমস্ত রকম জিনিস দেখো এখানে দেখানো রয়েছে, কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে রাখা যাচ্ছে। আর একটু এগোলেই দেখা যাবে ডান দিকে কিছু ইনস্টলেশন, এখানে ছোট ছোট কাঠের টুল যেগুলোতে বসে রাজমিস্ত্রিরা কাজ করেন সেইগুলো রাখা রয়েছে। আর এই হলো খিদিরপুর পঁচিশপল্লী 2023-এর অপরূপ মাতৃপ্রতিমা। এখানে গ্রাম বাংলার মেয়ে হিসেবে মা দুর্গাকে দেখানো হচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। মানে মা দুর্গার সাজটাই পুরো একদম গ্রাম বাংলায় মহিলাদের যেরকম সাজ হয় ঠিক সেরকমভাবে মা দুর্গাকে সাজানো হয়েছে। আর তার ঠিক মানে পিছনটায় রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। আমি ক্যামেরাটা আর একটু জুম করব, দেখো এখানে একদম পরিষ্কারভাবে মুখমণ্ডল ফুটিয়ে তুলেছেন এনারা একদম গ্রাম বাংলার মেয়ে হিসেবে, যেমনটা তোমাদের বললাম আগেই। তো খুব সুন্দর মূর্তি, একদম ইউনিক মূর্তি, মানে প্রত্যেকটা মূর্তি একদম ইউনিক। এখানে দেখা যাচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে, এবং তার ঠিক উপরে বসে আছেন মহাদেব। ।